শেষ হয়ে গেছে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের খেলা। তেহরিকি ইনসাফ পিটিআই থেকে শীর্ষ নেতাদের পদত্যাগের হিড়িক লাগার জেরে এমন মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। তিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাতিজিও, দায়িত্বে আছেন পিএমএলএন দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবেও। পাঞ্জাব প্রদেশের বিহারি শহরে আয়োজিত দলের যুব সম্মেলনে মরিয়ম দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস প্রতিবাদের কঠোর সমালোচনা করেন। বলেন, ইমরানের মুক্তির দাবিতে রাজপথে নামা তার নেতাকর্মী ও সমর্থকেরা যে ঘটনা ঘটিয়েছে তা সন্ত্রাসী হামলা। এসব কাণ্ডে ক্ষুব্ধ হয়ে অনেকে পিটিআই থেকে পদত্যাগ করছেন বলেও জানান তিনি। মরিয়ম বিদ্রুপ করে বলেন, পিটিআই ছাড়তে হিড়িক পড়ে গেছে। গেল 9 মে থেকে এখন পর্যন্ত 70 জনের বেশি ইমরানকে ছেড়ে গেছেন বলেও তুলে ধরেন তিনি। বক্তব্যের এক সময় ইমরান খানকে শিয়াল বলেও মন্তব্য করেন মরিয়ম নওয়াজ। এর আগে ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ বলায় প্রধান বিচারপতির সমালোচনায় সরব হন মরিয়ম নওয়াজ। বিচারপতির পদ থেকে পদত্যাগ করে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। তখন সামাজিক মাধ্যমে মরিয়ম লেখেন, জাতীয় কোষাগার থেকে 6,000 কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে সাক্ষাৎ করে খুশি হয়েছেন প্রধান বিচারপতি, এমনকি ইমরানকে মুক্তি দিতে পেরে আরও বেশি খুশি হয়েছেন বলেও বিদ্রুপ করেন। ইমরানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ চলাকালে কমপক্ষে 9 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছেন। এসব হামলার জন্য প্রধান বিচারপতিকে দায়ী করেন মরিয়ম। এদিকে জরুরি ভিত্তিতে পাকিস্তান সরকারের সাথে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার সামাজিক মাধ্যমে লাইভে এ কথা বলেন তিনি। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, দেশকে বাঁচাতে যত দ্রুত সম্ভব সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে চান তিনি। এ সময় আবারও বলেন, সাংবিধানিক কর্মসূচি অনুযায়ী নির্বাচন হলে ক্ষমতায় বসবে পিটিআই। মন্তব্য করেন, পাকিস্তান দিনকে দিন নৈরাজ্যের দিকে যাচ্ছে এবং বর্তমানে দেশে যা চলছে তা দেশকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।